আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হ্যাঁ, গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? ওয়ার্ড মিনিং। হ্যাঁ, ওয়ার্ড মিনিং মানে কি? শব্দের অর্থ। গুড। আচ্ছা, তাহলে আমরা আজকেও ওয়ার্ড মিনিং পড়ব। এর থেকে জেড পর্যন্ত ওয়ার্ড মিনিং আমরা শিখে ফেলবো, ঠিক আছে? ওয়ার্ড মেকিং শিখেছি, এখন আবার ওয়ার্ড মিনিং। হ্যাঁ, আচ্ছা, বাক্য রচনা, শব্দের অর্থ। আচ্ছা ঠিক আছে, তাহলে জি জি ফর গাল আমরা শিখে ফেলছি। এইচ, এইচ ফর হ্যান, হ্যান মানে মুরগি, হ্যান মানে কি? মুরগি। আচ্ছা, আই, আই এন কে ইঙ্ক, ইঙ্ক অর্থ কি? কালি, কালি, ঠিক আছে। আচ্ছা, জাগ, জে ইউ জি, জাগ, জাগ মানে জগ, জগ দিয়ে আমরা কি করি? পানি খাই। গুড। আচ্ছা, যে তারপর কে, কে আই টি ই, কাইট, কাইট মানে ঘুড়ি, ঘুড়ি দিয়ে কী করে মানুষ? আকাশে উড়ায়। গুড। তোমরা কেউ ঘুড়ি উড়িয়েছো? উড়াওনি? আচ্ছা, ঘুড়ি অনেক, ঘুড়ি উড়ানো অনেক মজা। আচ্ছা, ল্যাম্প, এল এ এম পি, ল্যাম্প, ল্যাম্প মানে বাতি, বাতি। হ্যাঁ, এই যে আমাদের ঘরে লাইট আছে না, ল্যাম্প, ল্যাম্প মানে বাতি। আচ্ছা, তারপর ম্যাট, এম এ টি, ম্যাট, ম্যাট মানে কি? মাদুর, মাদুর দিয়ে আমরা কি করি? আমরা মাদুর, মাদুর মানে পাটি। হ্যাঁ, মাদুর আমরা বিছাই, বিছে অনেকে ভাত খায়, অনেকে ড্রয়িং রুমে মাদুর বা পাটি বিছিয়ে রাখে। আচ্ছা, নাট, এন ইউ টি, নাট, নাট কি অর্থ কি জানো সবাই? জানো না? না, কে জানে? ও, বাদাম। বাদাম খেতে পছন্দ সবার? হ্যাঁ, আমারও পছন্দ। নাট মানে বাদাম, বয়কার বা দয়কার দাম ও বাদাম, ঠিক আছে? হ্যাঁ, আমরা এই প্রতিদিন 60টা করে ওয়ার্ড মিনিং শিখে ফেলবো। সুন্দর করে হোমওয়ার্কগুলি করে মিসকে সাবমিট করবা, ঠিক আছে? আচ্ছা, ইংলিশ আজ এ পর্যন্তই। আমরা আজকে আরেকটা মজার জিনিস করবো, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। ওকে, বাই।